আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকেই স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের ভেতর থেকে বহির্বিশ্ব থেকে বা বাংলাদেশ থেকে। সাম্প্রতিক কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গতকাল বেশ কিছু মসজিদের সামনে কুয়েতের নিরাপত্তা বাহিনী চেকিং করেছিল। এ সময় প্রবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি কুয়েতের নিরাপত্তা বাহিনী যে সকল স্থানগুলিতে সাধারণত প্রবাসীরা বেশি থাকে, বিশেষ করে আউটসাইডগুলিতে, যে সকল মন্তাকা নতুন করে তৈরি করা হচ্ছে, যে সকল প্লেসগুলোতে নাগরিকরা খুব একটা থাকে না, বিভিন্ন জাতীয়তার প্রবাসীরা থাকে, সেগুলোকে টার্গেট করছে। এই টার্গেটের মূল উদ্দেশ্য হচ্ছে আকাম আইন শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করা, অবৈধ প্রবাসীদেরকে আটক করা এবং নানান অপরাধকে নিয়ন্ত্রণ করা। এই ধরনের কার্যক্রমে আমাদের বহু প্রবাসী অনেকটাই দ্বিধাগ্রস্ত বর্তমান কুয়েতের পরিস্থিতি নিয়ে। কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে বাকি প্রবাসীরাও এই তথ্যগুলো জানতে পারে এবং কুয়েতের প্রবাস জীবন সুরক্ষিত রাখার ক্ষেত্রে কৌশলী হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন। তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনাকে কুয়েতে থাকার জন্য নিরাপদ রাখা। প্রথমটি হচ্ছে আপনি যেখানে কাজ করেন, খাদের বিষাদারি বা অবৈধ প্রবাসীদেরকে বলছি, সেখানেই থাকার চেষ্টা করবেন। প্রয়োজন ব্যতীত এখানে সেখানে যাওয়া, আত্মীয় স্বজনদের সাথে দেখা করাও আপনি বন্ধ রাখতে পারেন, যেহেতু নিরাপত্তা বাহিনীর চলমান চেকিং কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। অনেকেই আবার প্রশ্ন করেন, আমার পকেটে একটি বৈধ আকামা রয়েছে, আমি কেন ঘর থেকে বের হব না, আমি কেন মার্কেটে যাব না, আমি কেন প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে ভিড় করব না বা এখানে সেখানে যাব না। তাদেরকে বলবো, আপনার পকেটের একটি বৈধ আকামা এটি সঠিক, কিন্তু আপনি অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। অবৈধ কার্যক্রম বলতে, আপনার ঘরের আকামা, আপনার থাকার কথা ছিল কুয়েতিদের ঘরে, আপনার খাদেম আকামা, এই আকামার ক্যাটাগরি আপনি একজন ড্রাইভার, আপনি একজন বাবুসি, আপনি একজন যেটি ক্লিনার বা আপনি একজন বাসার কাজের সহযোগী হেল্পার, তাহলে আপনি এখানে কি করছেন। লাইক আপনার আকামা গ্রিনের, আপনি জাহারা কি করেন, আপনার আকামা আরদিয়া, আপনি কুয়েত সিটিতে কি করেন, আপনার আকামা ফাহিলের, আপনি অফরাতে কি করেন, এ ধরনের নানান প্রশ্ন চলে আসে। আর এই প্রশ্নগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে যা করতে হবে, সেফটি ফার্স্ট, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে বলতে আমাদেরকে কৌশলী হতে হবে, যেহেতু বর্তমান সময় নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে, আমরা একটু সতর্ক হলে ক্ষতি কী। খাদেম বিষাদারীদেরকে কাজ করতে হয়, কেউ ডেলি হাজিরার কাজ করেন, কেউ ঘন্টার কাজের চুক্তিতে কাজ করেন, আবার অনেকেই মাসের চুক্তিতে কাজ করেন। বর্তমান সময় ডেইলি হাজিরা ঘন্টার কাজের চুক্তি বাদ দিয়ে মাসিক কাজের চুক্তিতে কাজ করার চেষ্টা করুন এবং যেই প্লেসে কাজ করেন সেখানে থাকার চেষ্টা করুন, এই পরিস্থিতি কভার করার জন্য। অবৈধ প্রবাসীদেরকে বলবো, একেবারেই কোথাও বের হওয়া যাবে না, আপনি যে মাজরাতে কাজ করছেন সেখানে থাকুন, যে ফ্যাক্টরিতে কাজ করছেন সেখানে থাকুন, যে ভবনে কাজ করছেন সেখানে থাকুন, যে প্লেসে থাকছেন সেখানে থাকুন। আপনি দেশে টাকা পাঠাবেন, সুপারভাইজার, ফোরম্যান, আপনার কফিল বা স্পন্সর, তাদেরকে ব্যবহার করুন। আপনার একটি জিনিসের প্রয়োজন রয়েছে, তাদেরকে ব্যবহার করুন, কোথাও যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে আরও একটি ব্যাপার উল্লেখ রয়েছে, যারা আহলি বিসাতে রয়েছেন, আপনারা জানেন কুয়েতের সরকারের একটি নিয়ম রয়েছে, আপনি পার্ট টাইম করতে পারবেন, তবে অবশ্যই অনুমোদন নিতে হবে। দুই পক্ষের অনুমোদনের প্রেক্ষিতে আপনার ডেইলি 4 ঘন্টা করে পার্ট টাইম করার সুযোগ রয়েছে। আপনি যদি এই 4 ঘন্টা পার্ট টাইম চুক্তিতে না যান, সেক্ষেত্রে বর্তমান সময় পার্ট টাইম করা থেকে বিরত থাকবেন। আর আপনি যদি বৈধ পন্থা অবলম্বন করে পার্ট টাইম করেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, বর্তমান চেকিংয়ে আপনার কোনো ঝামেলায় হবে না। আরও গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব, যারা অবৈধ প্রবাসী, যারা খাদেম ভিসা নিয়ে অবস্থান করছেন, আপনি আপনার অবস্থান, আপনি কোন এলাকায় থাকেন, আপনার আশপাশের ব্যক্তিদের নাম্বার, আপনার ভবন বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সুপারভাইজার, ফোরম্যান বা কার কাজ করেন, এগুলো আপনার পরিবারের সদস্যদের কাছে দিয়ে রাখবেন। কেন দিয়ে রাখবেন, সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর এত অভিযান, এত প্রবাসী আটক হচ্ছেন, আপনার পরিবার দুশ্চিন্তায় থাকছে। বাংলাদেশে আমাদের ইনবক্সে প্রতিদিন 8-10টা অভিযোগ পাচ্ছি আমরা,
আপনজনকে খুঁজে পাচ্ছেন না, ধরে নিয়ে গেছে, দেশে পাঠাচ্ছে না, কি হয়েছে, নিদ্রাবিহীন রাত কাটানো, আর অনেক অনেক দুশ্চিন্তা। আমরা পরিবারের সদস্যদেরকে ভালো রাখবো, আমরা নিজেরা ভালো থাকবো, এই স্বপ্ন আশা নিয়ে প্রবাসে এসেছি। যেহেতু সিস্টেমগত জটিলতায় আইনি মারপ্যাঁচে পড়ে আপনি অবৈধ হয়ে গেছেন বা আপনি বর্তমানে খাদেম ভিসা নিয়ে কুয়েতে অবস্থান করছেন, যে কোনো সময় আপনি নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে আটক হতে পারেন, এটি হতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনি আগে থেকে এই সকল ব্যাপারের প্রস্তুতি গ্রহণ করে রাখলে আপনার জন্যই সুবিধা হবে, আপনার অবস্থান জানা এবং পরিবারের সদস্যরাও জানতে পারবে আপনি কোথায় আছেন। এতে করে আপনি যেমন দুশ্চিন্তা মুক্ত থাকবেন, বাংলাদেশে থেকে তারাও দুশ্চিন্তা মুক্ত থাকবে। বর্তমান সময়ে সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকবেন, নিরাপত্তা বাহিনীর চেকিংয়ের ব্যাপারে অবগত থাকবেন এবং আপনার সেফটি আপনি নিরাপদ করবেন।